সপ্তাহকাল পরেই দীপাবলি, আলোর উৎসব। একসময় ঘরে ঘরে দীপ জ্বালানো হতো জীবন আলোকিত করার অভিপ্রায়। আলোর উৎসবে আলো জ্বলে এখনও, কিন্তু সে স্থান এখন অনেকটাই নিয়ে নিয়েছে রং বেরঙে বাহারি টুনি লাইট। তারপরও মাটির তৈরি প্রদীপের চাহিদা একেবারে নিঃশেষ হয়ে যায়নি। যারা সাবেকিয়ানা ধরে রাখতে চান, তাদের তো এখনও দীপাবলিতে বেশি ঝোঁক মাটির তৈরি প্রদীপের দিকেই। তাই দীপাবলি এলেই চাকতির গতি বেড়ে যায় কোমর পাড়ায়, ব্যস্ততা বাড়ে কারিগরদের। তখন ওই সিনের মালটা বাইরে এসে আমরার বাজারটা একটু নরম। তবে লাইট ব্যবহার করা বেশি। তবে চাহিদা কেমন এখন? চাহিদা আছে, চাহিদা থাকলেও তো না কম, আগের তুলনা কমই। আগে তো 50,000-60,000 বানাইছে চলছে, এখন তো সিনের মাল বাইরে ইলেকট্রিক লাইটের বাইরিয়া একটু কমে আছে। গাইটা নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার দুর্মূল্যের হলেও যেন সেই অর্থে এখনও দাম বাড়েনি মাটির তৈরি প্রদীপের। প্রতিটি প্রদীপ বিক্রি হয় মাত্র 1 টাকার কিছু বেশি দামে। সেই প্রদীপই শহরের বাজারে বিক্রি হয় অনেকটা বেশিতে, অর্থাৎ ফড়িয়ারা মাঝপথে কামিয়ে নেন অনেকটা। এতে তেমন কোনো লাভ হয় না উৎপাদকদের। 1 টাকা 20 পয়সা ধর আমরা বেশি, 10 পয়সা 20 পয়সা এমন 1 টাকা 1 টাকা সহ কি 10 টাকা এমনই এত সব প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকে কোমর পাড়ার মৃৎশিল্প। উৎসব এলেই কোমরদের চাকতির গতি বাড়লেও বাড়ে না জীবনের গতি। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।